বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যালিস ক্লাম্প ডিভাইস কসমেটিক্স কাটনার বাংলাদেশ পরিবেশকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের এক জমকালো আয়োজনে বাংলাদেশ পরিবেশক এসএ হেলথ কেয়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তুরস্কের খ্যাতিনামা চিকিৎসক ভিদাত আলী। এ সময় ডাক্তার ভিদাত আলী বাংলাদেশের একমাত্র পরিবেশক এসএ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার এম ওয়াই এফ পারভেসের হাতে অ্যালিস ক্লাম্প ডিভাইস কসমেটিক খাতনার পরিবেশক চুক্তিপত্র তুলে দেন। অনুষ্ঠানে ডাক্তার এম ওয়াই এফ পারভেসকে অ্যালিস ক্লাম্প ডিভাইস কসমেটিক খাতনার চিফ ট্রেইনার হিসেবে ঘোষণা করেন তুরস্কের এই চিকিৎসক। 2017 সালে অ্যালিস ক্লাম্প ডিভাইস কসমেটিক খাতনার বাংলাদেশে কার্যক্রম শুরু করে। খাতনা ডিভাইসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার ভিদাত আলী এবং বাংলাদেশের এস এ হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার এম ওয়াই এফ পারভেস। আপনারা যদি সবাই খাতনা শিখেন তাহলে আপনার জন্য অ্যালিস ক্লাম্প খুবই সহজ এবং সফল আশা করি। আর এলিস ক্লাম্প মেথড হচ্ছে এমন একটা পদ্ধতি যারা করেছেন সবাই বুঝতে পেরেছেন, এখানে ইঞ্চি ব্লিডিং হয় না এবং কসমেটিক অর্থটা খুবই সুন্দর হয়। অনুষ্ঠানে ইডেন স্কুলের চেয়ারম্যান খালেদ মাহমুদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিমউদ্দিন শাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, সহযোগী অধ্যাপক ডাক্তার শ্রীকান্ত বণিক, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জোনায়েদ চৌধুরী, আইডিয়াল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুল মুস্তাকিম, হেলথ ভিউ হাসপাতালের পরিচালক ডাক্তার ওয়ালিউর জামান, আইডিয়াল হাসপাতালের অপারেশন ডিরেক্টর হাসান মাহমুদ, এস এ হেলথ কেয়ারের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম, ইয়াসিন সেলিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।